আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর রাহুল কাটিং দেওয়া হচ্ছে এই উটগুলাকে। আগামী এক সপ্তাহ পর উটের মেলা আছে, কারণ এই রাহুল কাটিংগুলো না দিলে সুন্দর দেখা যাবে না, সুন্দর দেখা না গেলে কাস্টমারের নজরে ভালো পড়বে না। এই কারণে এগুলোকে রাহুল কাটিং দেওয়া হচ্ছে, সুন্দর সুন্দর কাটিং হইলে কাস্টমার তাড়াতাড়ি ভিড়ে, বুঝছেন তো? আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো এই উটের মেলার মধ্যে কত লক্ষ টাকার উট পর্যন্ত আছে ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না, ধন্যবাদ। করানো হইতেছে, এখানে যে দেখতেছেন এগুলোকে উপর করা হবে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে উটের সেভ করানো হইতেছে, উটের সেভ করানো হইতেছে এত মুজির খেবির। দেখতে পাচ্ছেন এটা হলো উটের সেলুন, উটকে এইভাবে সেভ করতে হয় বিক্রি করার আগে, তাহলে একটু সুন্দর দেখা যায়। কত সুন্দর করে সেভ করতেছে, আমরা সেলুনের মধ্যে কইলে আমরা ক্রিম মারে, তেল মারে, তারপরে সেভ করে। উটেরও তেল মারতে হয় মেশিনের মধ্যে, তারপরে মেশিন চলে। কেমন আছো? ভালো আছো? কান্দিস না, তাহলে বেঁচে লাইব, তাহলে বেঁচে লাইব। বহুদিন ধরে তারা পালছে তো, তাহলে বেঁচে লাইব। এই এখানে একটা দেখতেছেন মাশাআল্লাহ কি সুন্দর করে রাহুল কাটিং দিছে, রাহুল কাটিং, রাহুল কাটিং। তুমি মনে করছো ওরে কাটতে, তুই জানে মাশাআল্লাহ। এই ছিল আজকে, গতকালকে গোসল করাইছি আর আজকে সেভ করানো হয়েছে। দেখতে পাচ্ছেন